অজ্ঞানী ম্লেচ্ছ যে অনেক মরিবে, ঠিক স্থান পারা দীপ ঢলতঙ্গ গড়রে অমর ঔষধি তপস্যা করই ধ্রুব মর্ত্য লোকঙ্কু এহা যে বিশ্বসে মরিবা লোকটি পায়ে আয়ুষ। আমার অজ্ঞানী ম্লেচ্ছ যে অনেক মরিবে, ঠিক স্থান পারাদ্বীপ, পারাদ্বীপর উদয়বট অছি, মালিকার মধ্য মালিকা প্রসিদ্ধ আপনার জাণিথিবে, সেটি বহুত ম্লেচ্ছ মানে সংহারণ হেবে, এবে ধলতঙ্গড়ের অমর ঔষধি আউ তপস্যা করে ধ্রুব। এই পীঠরে অমর ঔষধি কিছু আছে? এ পীঠরে অমর ঔষধি আছে, যে ঔষধ আপনার তা সে গছ মূলে বসিলে তুমি যদি মানসিক করে বসিব, মৃত সঞ্জীবনী গছ আছে, আচ্ছা, আপনার মানসিক করে বসিলে সে পত্র মনকু ঝড়ব, সে ঝড়লে তাকে আপনার পান করবে, পান কলে মরিবা লোকটি বঞ্চিব। দুইটি গছ আছে, নাই গছটি জীবন্ত অবস্থায় আছে, জীবন্ত অবস্থায় আছে, আপনি যেতবেলে মানসিক করিবে, গোটিয়ে ধ্যান করিবে, তারপরে কোন হবে না, গোটে পত্র সুখিব, পত্র মনকু গলিব সেইদিন, সেইদিন, সেইদিন মনক যদি বঞ্চিবার থাকে তাহলে সে নিশ্চিন্ত মনক গলিব। অমর ঔষধি সে পত্রক নিয়ে, পত্রক নিয়ে সাংে সাংে পান করবে, পান কলা পরে সাংে সাংে গোটে মৃত লোক মধ্য জীবন্ত লাভ করবে। কোন সে গছর নাটি কোন? তাকে তো অমর ঔষধি বলে কুয়া যাই, বা মৃত সঞ্জীবনী আপনি দেখেছেন? দেখিছু, কিন্তু এ জায়গায় গোটিয়ে জায়গায় আছে, আর গোটে জায়গায় গুপ্ত আছে, লোকলোচন কু আনিবা সম্ভবপর নুহে, আচ্ছা, কারণ কলির করাল যে গতি চালিছি তাদেরে এ জিনিস লুপ্ত হয়ে যাব। না ঠিক আছে, সে আপনার বাধ্য করবেনি, কিন্তু আপনি দেখিছেন? দেখিছু, আচ্ছা, গোটিয়ে গছ দেখিছি, আর গোটে গছ মধ্য গুপ্ত হয়ে অছি। পুরাণর ভাগবতরে আমার যে ধ্রুবঙ্গ তপস্যা কথা লেখা যাইছি, ধ্রুব হচ্ছেন কোণ না উত্থানপাদ রাজাঙ্কর দুইটি স্ত্রী, গোটে সুনীতি গোটে সুরুচি। আচ্ছা, সুনীতিঙ্ক পুয় হচ্ছেন উত্তম, এ ধ্রুব, সুরুচিঙ্ক পুয় হচ্ছেন উত্তম। আচ্ছা, যেতবে উত্থানপাদ কম করছেন না, তাঁর সুরুচিঙ্ক স্ত্রী কু ভারি ভালো পাঁতি, যে উত্তম নামক পুয় কু ভারি ভালো পাঁতি, কিন্তু ধ্রুব আর তাঁর পত্নী কি ঘোড়াশালে রাখতে বা ভালো পাঁতি না। যেতবে ধ্রুব বয়স পাঁচ বর্ষর, যেতবে দেখিলা বাপা কম করছেন না রাজসিংহাসনরে উত্তম মানে তাঁর সান বৌর পুয় কু ধরি বসছেন, ইয়ে গলা, যেতবে গলা তাকে পেলি দেলে উত্থানপাদ, যেতবে পেলি দেলে পাঁচ বর্ষর ছোট ছুয়া, যেতবে পিতার স্নেহ বা ন পাইছি, সেতবে কোণ হয়েছে না মনটি কষ্ট আসিছি, আসিকি মাকে কইছি, মা আউ মো বাপা আজ মতো পেলি দেলে, মতো সিংহাসনে বসাইলে, এটা ভাগবতের উল্লেখ আছে। আউ কম করবে, মা কহিলেন তু চিন্তা কর না, আম ভাগ্য যাহা আমি তাহাকে আদরি রহিবা। তাপরে যেতবে এত কহিলেন তু হরিঙ্কু টিকে পাথেয় কর, সেই হরিঙ্ক চরণরে আশ্রা কলে সবু কোণ না মোচন হয়ে যাব। এতকি যেতবে কহিলে সেটু ধ্রুব চিন্তা কলা, যদি সকল বিশ্বর সমাধান হচ্ছে হরি, তাহলে সে হরিঙ্ক পাখু যাবে আর কোণ, কিছু বাট চালি আসলা, কোণ পাঁচ বর্ষর পুয় আর কোণ দুই কিলোমিটার মানে অধিকা বাট যাইপার, জঙ্গল আড়ু পলাই আসলা, আসলা বেড়ে কান্দি কান্দি নারদ কোণ কলে, নারদ হচ্ছেন ভক্তির মূর্তিমন্ত স্বরূপ কুয়া যায় নারদ, নারঙ্গ দদাতি ইদি নারদ, নারদ আসি কোণ কলে বাটরে দেখলে, যেতবে দেখলে কহিলে ছোট পিলাটি অরণ্যরে কেমিতি কোণ রহিব, তেণুকরি তাকে ওং নম ভগবতী বাসুদেবায় দ্বাদশাক্ষর মন্ত্র প্রদান করে, বুঝিপারছেন? যেতবে প্রদান কলে সেই মন্ত্রক কোণ কলা না ধ্রুব ধরিলা, জপ কলে, জপ কলে, জপ করে গোটিয়ে গছ মূলে আসি বসিলে, যেতবে বসিলে ইয়ে জঙ্গলরে বাঘ ভালু আদি, সেটা কোণ এই পীঠ, এই পীঠ, এই পীঠ, এই পীঠ ওড়িশার এই জায়গা, ধ্রুব চলিলে মধুবন লেখা হয়েছে, হুম, একান্তে স্থির করি মন, ধ্রুব চলিলে মধুবন, তেণুকরি ভাগবতর অছি একান্ত করি স্থির মন, ধ্রুব চলিলে মধুবন, সে মধুবনরে আসি পৌঁছিলে, ওং নম ভগবতী বাসুদেব যেতবে দ্বাদশাক্ষর মন্ত্র জপ কলে, সেতবে ব্রহ্মা আর সহি পারলেনি, কলে গোটে ছোট ছুয়া বন্যজন্তু ভয় অছি, আসি কোণ কলে না চারিখণ্ড কাঠ পকাই অগ্নি সংযোগ কলে, সেই অগ্নি সংযোগ এপর্যন্ত মধ্য জলুছি। আচ্ছা, বর্তমানে আমি যে দেখি পাচ্ছি এটি ধ্বনি, আজ্ঞা, হু হু জলুছি, আজ্ঞা, সেই অগ্নি, সেই অগ্নি এপর্যন্ত জলুছি, ব্রহ্ম অগ্নি এবে বি মধ্য তার তাউ তা ভিতরে অছি। আচ্ছা, আপন এবে যেতে কাঠ জলিলে মধ্যে আপন আজি দেখুছনি যে ভলি বিভূতি অছি, পূর্বরে মধ্যে দেখিবে সেই ভলি বিভূতি নাই। 1999 মাছারে বাত্যা হইতলা, সে বাত্যার মধ্যে আর কিছু প্রভাব পড়িনি। আচ্ছা, হ্যাঁ, তবে দর্শক বন্ধু, প্রথম থর সত্যগন চ্যানেল হল খোলাসা, 1979 মসিহার সুপর সাইক্লোন, স্পিড লা 350 কিলোমিটার পর আওয়ার, তা সত্ত্বে বি ধ্বনি সেম জলি চাল লিভি নথিলা। বাবা, মনকু আর গোটে প্রশ্ন আসুচি, যেবে এতে বর্ষ হল এই ধ্বনি ঘর জলি আসুচি, এতে পরিমাণের যে বিভূতি উৎপন্ন হওয়ার কথা, সে সব যাচ্ছি কুয়াড়ে, সে কুয়াড়ে যাচ্ছি, কোণ হচ্ছে কিছু জনা পড়ে, আ ভিতরে গোটে সুড়ঙ্গ ভালিয়া, সে কুয়াড়ে যাচ্ছি, কোণ হচ্ছে আর কে মধ্য আদ্যন্ত মানে বিভূতি কেবল কাঠ পড়ে,
ভাবুছ সুড়ঙ্গ হি থিব কারণ অছি যেহেতু গিরি গোপ্য হইছি আ ভিতরে কিছু সাধুঙ্কর খঞ্জনি ইয়ে হুয়ে তেনু করি যদি লুকাইত শুনা যায় তেনু করি পূর্ব পুরুষঙ্কর মত হিসাবরে বা মহাজনগত সপন্থা মহাজন মানে যাহা আমাকে অনুসরণ করে দিয়ে যাইছেন আমি তাহা হি শুনিবা তেনু করি সেই হিসাবরে ভাবুছ মহাপুরুষ মানকর নিশ্চিন্ত অস্তিত্ব এবং কিছু সিদ্ধ সাধুঙ্কর অস্তিত্ব মধ্যে অছি আচ্ছা আচ্ছা তে বাবা আপনাকে অনেক অনেক ধন্যবাদ সত্যম চ্যানেলকে বহুমূল্য সময় দিয়ে জয় জগন্নাথ।